কে এই ব্যক্তি মহাসড়কে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে, প্লাস্টিকের বোতল কুড়িয়ে নিচ্ছে, আর কুড়িয়ে নেয়া সে প্লাস্টিকের বোতল দিচ্ছে যানবাহনের নিচে, ব্যস্ততম মহাসড়কে এভাবে প্রতিদিনই প্লাস্টিকের বোতল দিচ্ছে, কখনো বাসের নিচে, কখনো ট্রাকের নিচে, কখনো ট্যাক্সির নিচে, উল্টো পথে চলাফেরা করছে, কী দিন কী রাত হর হামেশাই এরকমই করছে। কে এই ব্যক্তি, কি তার পরিচয়? যদি কোনো কারণে যানবাহনের নিচে পড়ে তার মৃত্যু হয়, দেখা যাবে দোষারোপ করা হবে চালককে। আমরা জানি না কি তার পরিচয়, আমরা কথা বলার চেষ্টা করব এই ব্যক্তির সাথে। অভিযোগ আছে এই ব্যক্তি মহাসড়কে এভাবে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। প্রিয় দর্শক, এটা একটা ধারণকৃত ভিডিও, আমরা লাইভ আকারে প্রচার করছি, আমরা এই ব্যক্তির পরিচয় জানতে চাই এবং এই ব্যক্তির পরিবারের সন্ধান চাই, যেন এই ব্যক্তিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। সে হর হামেশাই এভাবেই ঘটনা ঘটাচ্ছে, কোনো কারণে যদি কোনো যানবাহনের নিচে পড়ে তার মৃত্যু হয়, দেখা যাবে পাবলিক সেই যানবাহন ভাঙচুর করবে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা আচ্ছা, কিছু খাবে? আচ্ছা আচ্ছা, টাকা দেবো, এদিকে আসো। তোমার নাম কি? মোহাম্মদ সজীব। সজীব, তুমি গাড়ির নিচে কোটা কেন ফেলছো? গাড়ির নিচে কোটা টোটা ফেলাই নাই। গাড়ির নিচে পড়লে কি হবে তোমার? পড়লে তো অ্যাক্সিডেন্ট আর কি। গাড়ির নিচে পড়লে অ্যাক্সিডেন্ট আর কি স্যার? অ্যাক্সিডেন্ট আর কি। তোমার বাড়ি কোথায়? বাড়ি মিরিশিডি। এখানে কিভাবে আসছো? এখানে এখানে হবে প্লাস্টিক তো কই হবে প্লাস্টিক তো। তুমি যে গাড়ির নিচে নিচে যে এরকম প্লাস্টিকের কোটা ফেলছো, আল্লাহ না করো গাড়ির নিচে পড়লে কি হবে? হবে কি? পাস খাইতাম কিছু সাহায্য দাও না। পাস আমি সাহায্য দেবো, তোমাকে সব কিছু দেবো, কিন্তু তুমি এভাবে গাড়ির নিচে কেন ইয়ে করছো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও তোমার সাথে একটু কথা বলবো। প্রিয় দর্শক, আমরা তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, সমস্যা কি সেটাও জানতে চাই। সজীব, এদিকে আসো, তুমি আসো। তোমার নাম কি? সজীব। সজীব, ওর নামও কিন্তু সজীব, একটু ধরো তো। প্রিয় দর্শক, অনেকক্ষণ ধরে তাকে দেখছি, এই যে বড় বড় ট্রাকের নিচে সে প্লাস্টিকের কোটা কুড়িয়ে পাশ থেকে ট্রাকের নিচে ফেলছে, বাসের নিচে ফেলছে, এগুলো কেন ফেলছো তুমি? হ্যাঁ, গাড়ির নিচে কোটা কেন ফেলছো? কই না তো, অনেকক্ষণ ধরে ফলো করছি। না না, আমি কোনো গাড়ির নিচে কোনো কোটা ফেলাই নাই। আচ্ছা, আল্লাহ না করুক যদি গাড়ির নিচে পড়ো। না না, গাড়ির নিচে অপত্য নবাজি, আল্লাহর রহমত আছে গাড়ির নিচে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ধরো 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 ধরো, খাবার দেবো, খাবার দেবো, আসো আসো, এই আসো, গাড়ির নিচে পড়বা, গাড়ির নিচে পড়বা, আমি দেবো খাবার দেবো, আসো আসো, তুমি যে দৌড়াচ্ছ, কি খাবে বলো, বসো। এরে এরে যা চাই তা দেন, সমস্যা নাই। কি খাবা তুমি বলো? সজীব, ভাত আছে? আচ্ছা, ছনা মুড়ি দেন, যা দেন সব কিছু দেন। তোমার নাম কি? মোহাম্মদ সজীব। সজীব, তোমার বাড়ি বাবার নাম কি? হ্যাঁ, বাবার নাম মতিয়র। আচ্ছা, মায়ের নাম? রোকেয়া। রোকেয়া, তোমার বাড়ি কোথায়? এদিকে তাকাও। হ্যাঁ, দেশের বাড়ি। হ্যাঁ, দেশের বাড়ি, নিজের আপন দেশের বাড়ি অবাই মমিসিং, আপন দেশের বাড়ি মমিসিং অবাই। আচ্ছা, হ্যাঁ, আপন দেশের বাড়ি মমিসিং। আচ্ছা, ঘর থেকে বেরিয়েছো কবে? বেরিয়েছি অবাই দেরি হইব, এই দুই একদিন হবে ভাই। গার্তন কেন বেরিয়ে গেছে? কেন বারে নাই ভাই? কাজ কাজে কামে ব্যস্ত ভাই। আচ্ছা, ওকে খাবার দেন তো। কাজে কামে ব্যস্ত ভাই। কি কাজ করো? ফ্লাস প্লাস্টিক টো কই ভাই? প্লাস্টিক টো কই? ফ্লাস প্লাস্টিক টো কই ভাই? প্লাস্টিক টো কই ভাই? কোন সময় দান কাটি ভাই? যেতে 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 ভালা যেতে ভালা কাজ পাই, এতে ভালা কাজ করি আর। তোমার বয়স কত এখন? এখন আমার বয়স সবাই এখন বয়স 26 হবে আর। 26 তো হবে না? হবে হবে হবে, 26 হবে। আচ্ছা, না আমি দেখছি তুমি যে পথে আসছো, আল্লাহ না করো যদি গাড়ির নিচে পড়ো। না ফললে তো এটা আল্লাহর ইচ্ছা ভাই, বন্ধার তো কোনো উচিল্য নাই, বন্ধা তো নিরীহ ভাই, বন্ধা তো নিরীহ, বন্ধা যদি গাড়ির তলা পারে বন্ধা নিরীহ ভাই, বন্ধা বন্ধার মত আছে ভাই, মত আছে, হায়াত আছে, মানুষের মত আছে, হায়াত আছে। কোনো সমস্যা আছে? মাতার কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, পানি দেন, একে পানি দেন একটু। মাতার কোনো সমস্যা নাই ভাই। এদিকে কোথায় যাচ্ছিলা তুমি? এদিকে ভাই প্লাস্টিক মালাস্টিক কুড়ে যাবে, খুঁজে বিচারি খাই আরি, ফকির আরি ভাই, সমস্যা নাই, ফকির আরি, ফকির আরি হবে। আমি বাবা বেঁচে আছে তোমার? হ্যাঁ, মা বাপ। হ্যাঁ, অবাই অবাই বাপে বিয়ে আরেকটা করছে, বাপে বিয়ে আরেকটা করছে, অবাই বাপের লগে কোনো সম্পর্ক রাখি না, বাপে বিয়ে আরেকটা করছে, বাপের লগে সম্পর্ক রাখি না। মা 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 নাই অবাই, মা বেঁচে নাই, ভাই আছে, ভাই ভাই বড়াদ আছে, ভাই বড়াদার। হ্যাঁ, খাও, পানি খাও। ভাই বড়াদার আছে? ভাই বড়াদার নাই, একলা কামাই হবে, একলা চলি, ভাই বেড়াদার নাই। হাটদারিতে আসছো কয়দিন আজকে? হাটদারিতে
হাড়াদারি তো ভাই আজ বছর 4-5 বছর হাড়াদারি আছি 4-5 বছর থাকো কোথায় এখন এখন থাকি এখন ভাই একখানা রোজন ঘুরতে যাইতে দেরি ভাই রোজন একখানা ঘুরতে যাইতে দেরি আমরা এখানে থাকো কোথায় এডে ভাই জেড জেডে ভালো লাগে হেডে আড্ডা দি দিও ভাই জেডে ভালো লাগে জেডে মনের ভালো লাগে মনের ভালো লাগলে আড্ডা দি মনের ভালো না লাগলে আড্ডা দি না মানুষ ভালো সব মানুষ তো ভালো না ভালো মানুষ চাই না ফোন দিবে লাইলেও লাভ আছে আচ্ছা ঠিক আছে ফোন দিবে লাইলে ভালো মানুষ তো ফোন দিবে লাইলে আচ্ছা যাক প্রিয় দর্শক তার ভালো মানুষ তো ফোন দিবে লাইলে আল্লাহ তার মাতার সমস্যা আছে এটা আমরা বুঝতে পারছি ফোন দিবে লাইলে আল্লাহ আছে প্রিয় দর্শক আমি আসছিলাম হাটহাজারী কলেজ গেট থেকে ওখানে পার্শ্ববর্তী একটা রেস্টুরেন্টে তাকে দেখতে পাচ্ছি এই যে টাইগার বলেন বা স্পিড বলেন পেপসি যে ক্যানগুলো আছে সেগুলো সে কুড়াচ্ছে আর গাড়ির খুব কাছে গিয়ে সেগুলো চাকার নিচে ফেলছে সামনের চাকা না পেছনের চাকা ফেলছে এরকম অনেকগুলো গাড়িতে ফলো করছি আমি বলছি মনে করেছি হয়তো সে খেলা চলে সেটা করছে সেখান থেকে ফলো করতে করতে আমি ঠিক এখন কোরিয়ার দিকে পার এলাকা পর্যন্ত আসছি তো আমার যেটা আশঙ্কা আল্লাহ না করুক যদি কোনো গাড়ির নিচে পিষ্ট হয়ে সে মারা যায় তখন দেখবেন যে সবাই একেবারে দৌড়ে গাড়ি ভাঙচুর করে দেবে গাড়িতে আগুন লাগিয়ে দিবে যে একটা পথচারীকে পিষ্ট করে দিয়েছে ঘাতক চালক এরকম আসলে সবসময় যে চালকের ভুলে যে মানুষ মারা পড়ে তা না আর তার সাথে কথা বলে আপনারা বুঝতে পারছেন তাহলে প্রশ্ন করতে পারেন এটা ভিডিও করার দরকার কি ছিল তাকে তো থামিয়ে তো হয়তো ভিডিওটা করা যেত আমি জাস্ট এতটুকু আসলে আমি নিজে ড্রাইভ করছি সম্ভব না এতটুকু আসা আপনার কলেজ গেট থেকে এলাকা প্রায় আধা কিলোমিটার হবে না আধা কিলোমিটার এলাকায় সে প্রায় প্রত্যেকটা এখানে যারা গাড়িতে ট্রাক নিয়ে যাচ্ছে কার নিয়ে যাচ্ছে প্রত্যেক গাড়ির পেছনের চাকায় সে কিন্তু ওই যে টিনের কোটাটা ফেলছে তো তার সে মানসিকভাবে সুস্থ নয় এটা আমরা বুঝতে পারছি নিঃসন্দেহে কেউ না কেউ তাকে চিনবেন কোনো না কোনো জায়গা থেকে চিনবেন যদি চিনেন তাকে হাড়ঝার এলাকায় দেখা যাচ্ছে তাকে আমরা খাবার দাবার দিচ্ছি এখন এখানে সব কিছু দেব তবে অনুরোধ থাকবে যদি তার কোনো কেউ পরিচিত থাকে তাকে নিয়ে তাকে তার চিকিৎসার দরকার আছে বলে মনে করি আপনারা কি মনে করেন চিকিৎসার দরকার আছে হ্যাঁ চিকিৎসার হচ্ছে যে বিষয় তো প্রিয় দর্শক হয়তো তাকে থামিয়ে তাকে থামাতে চেয়েছে পারছি না কে থামিয়েছেন জানেন আপনি থামিয়েছেন না ওখানে থামিয়েছেন সে কিন্তু পালাচ্ছে তবে সে খাবার খাওয়ার কথা বলছে আমরা তাকে খাবার দিচ্ছি আরও খাবারের ব্যবস্থা করে দেবো আরও কয়েকবেলা খাবারের ব্যবস্থা করে দেবো তাতে কোনো সমস্যা নেই একটু কাছ থেকে আমরা একটু দেখাই যদি কেউ আপনারা তাকে চিনে থাকেন চেয়ে থাকেন আমি জানি না কি হয়েছে তার মাথার সমস্যা আছে এখানে এখানে এই হচ্ছে যে বিষয় এখন এক ভাই আটকিয়েছে আপনি আটকিয়েছেন না আসেন একটু কাছে আসেন অর্থাৎ এই বাইকে বলার পরে তিনি আটকিয়েছেন আচ্ছা তুমি এবার গাড়ি নিচে আর কোনো কিছু ফেলবা একটু একটু ফেলে হ্যাঁ তুমি লেখাপড়া করেছো ভাই ক্লাস 4 পর্যন্ত পড়ছি ক্লাস 4 তোমার আসল বাড়ি কোথায় মমিসিং ভাই বড় হয়েছে কোথায় বড় হয়েছে ভাই আমি একজন একজন স্টুডেন্ট কথা বলতে গেলে আমি একজন স্টুডেন্ট কথা বলতে গেলে আমি একজন স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট আমার স্টুডেন্টের মেধাও ভাই আমি একজন স্টুডেন্ট কতদূর পর্যন্ত লেখাপড়া করেছো তুমি লেখাপড়া করতে গেলে অভিজ্ঞতার মধ্যে বহুত বেশি লেখাপড়া করছি অভিজ্ঞতার ভিতর লেখাপড়া করতে গেলে বহুত বেশি লেখাপড়া করছি তো বেশি লেখাপড়া করলে আমার মাথা ব্যথা করে আচ্ছা তুমি কি করে জীবন যাপন করো খাও কোথায় টোকাই টাকাই খাই টোকাই টাকাই খাই মানুষের কাছ থেকে খুঁজি খাই আর কি হবে টোকাই খাই খুঁজি খাই আর কি হবে এটা কি সব সময় খাও নাকি কতদিন ধরে খাচ্ছো এটা এটা ভাই রেগুলার হবে মানুষের থেকে খুঁজি খাওয়া আমার অভ্যাস খুঁজি খাওয়া আমার অভ্যাস হবে তোমাকে তো দেখি না এখানে খুঁজতে কোথাও দেখি না আমি খুঁজি খাই ভাই দেখেন না ভাই মানুষের দেখাইলে না দেখবেন না দেখাইলে কেমনে দেখবেন আল্লাহ 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 যদি কুদরত না দেখায় ডাকার মতো না ডাকলে তো হ্যাঁ চনা দেন ডাকার মতো যদি আল্লাহকে না ডাকি আল্লাহ কি আমাদেরকে সারা দিবে আল্লাহকে আল্লাহকে আল্লাহ জানো সজীব হ্যাঁ মোহাম্মদ সজীব আল্লাহ তুমি এমনি থাকো কোথায় হ্যাঁ থাকো কোথায় আমি থাকি সবসময় ভালো মানুষের সাথে থাকি না না এটা না সবসময় বাসা কোথায় তোমার বাসা কোথায় আমার বাসা আমি আড্ডা দি কম মানুষের সাথে কথা বলি কম আড্ডা দি কম আর কি ভালো মানুষের ভিতরে বাসা কোথায় তোমার হ্যাঁ বাসা ভাই আমি ধরেন 5 মিনিটের সময় আপনার কাছে আমি 5 মিনিটের সময় পাইছি মনে করেন আপনার সাথে আমি 5 মিনিটের সময় পাইছি তো এই 5 মিনিটের ভিতর এত কথা বলার আমার কাছে টাইম নাই কিন্তু আমার ব্যক্তিগত অনেক কাজ আছে ও ভাই আমার ব্যক্তিগত ঘর থেকে বেরিয়ে আসো কদিন হয় হ্যাঁ ঘর থেকে বেরিয়েছি বেশিক্ষণ না ভাই ও ভাই আমি শিক্ষিত মানুষ আমি
আমার কলমের জোর বেশি, আমার সাথে কথা আমি আমি শিক্ষিত মানুষ, খেয়ে নাও, আমি শিক্ষিত মানুষ, আমার সাথে কথা বললে। আচ্ছা যাক প্রিয় দর্শক, আমরা আসলে শিক্ষিত মানুষ চেষ্টা করছি মানে তার পরিচয়টা বের করার জন্য। আমি জানি না সে অসংলগ্ন কথা বলছে, সঠিক তথ্য দিতে পারছে না বা দিচ্ছে না, এতটুকু বোঝা আছে মানসিক সমস্যা আছে। আমি যদি একটু দেখাই, এটা কিন্তু চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, সড়ক বড় হচ্ছে, এই যে বড় বড় যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সে কিন্তু এই সমস্ত গাড়ির পেছনের চাকায় আমরা যদি কোনো প্লাস্টিকের এরকম ক্যান, আপনারা আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ আমরা যে টাইগার বা সেভেন আপ বা ফিজাপ পাই এরকম বোতল কুড়িয়ে কুড়িয়ে সে গাড়ির খুব কাছে গিয়ে গাড়ির নিচে ফেলছে এবং সে লাভ দিয়ে বেরিয়ে আসছে, মানে দ্রুত গিয়ে ফেলে আসছে। আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো গাড়ির নিচে পড়ে তাহলে বাঁচবে, বাঁচবে বলে মনে হয়? তখন দেখা যাবে যে ওই ড্রাইভারকে পিটাবে মানুষ। তো যাই হোক, আমরা এ আমাদের পরিচয়টা দিতে পারছি না, একটু ভালোতে করে একটু কেউ দেখে রাখেন, যদি কেউ চিনে থাকেন। আপাতত তাকে আমরা হাটজারি এলাকায় দেখতে পাচ্ছি, জানি না মুখেগুলো কিসের দাগ তোমার, গরম গরম। আচ্ছা যাই হোক, তার মানসিক কোনো সমস্যা আছে, সে সত্য মিথ্যা বলছে না। কেউ চিনেন কি না, কেউ যদি চিনে থাকেন এই এলাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি, তার পরিবারের প্রতি অনুরোধ থাকবে যেন তাকে ঘরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ এখানে কেউ আমরা তাকে ধরে রাখতে পারবো, তাকে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না, ধরে রাখার সম্ভাবনা কে রাখবে, কার কাছে রাখবে, কি করবে। তবে তাকে আমরা একটা পরামর্শ দেব, সে যেন কোনো গাড়ির পাশে পাশে না যায়, কোনো জায়গায় বসে। তুমি আর কোনো গাড়ির পাশে যাবা না? না আঙ্কেল না, তুমি যে গাড়ির পাশে যাচ্ছ আল্লাহ না করো, কোনো গাড়ির নিচে পড়তো না? হ্যাঁ প্রত্যেক আঙ্কেল, আঙ্কেল আপনি আপনি বলাতে আমি সাবধান হয়েছি। আপনি একটু বলি আঙ্কেল, এই পর্যন্ত তুমি কোত্থেকে গাড়ির নিচে এই যে বোতলগুলো দিচ্ছ, সমস্যা নেই, কেউ তোমাকে বকা দেবে না। ও আঙ্কেল, আঙ্কেল আপনি বলাতে আমি সাবধান হয়েছি। আমি তো কয়টা গাড়ির নিচে বোতল দিয়েছ? আমি দিনে আঙ্কেল, আমি দিনে, আমি আমি আর সাবধান নেই, আমি বোতল টোতল দিনে, আমি আর সাবধান নেই। দিয়েছ গাড়ির নিচে কি দিয়েছ? না কেউ বকা দেবে না, সমস্যা নাই, আমি দিনেই। আমি কি দিয়েছ এটা আপনি দিয়েছ? আমি অসাদ দিনেই। আচ্ছা আমি অসাদ, শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের, শিক্ষিত মানুষের কাজ হলেও মানুষের ভালা করে না ভাই, আমি শিক্ষিত মানুষ। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, তো প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করবো সে উচ্চ শিক্ষিত বলছে, যদি কেউ চিনে থাকেন তাকে হাটজার এলাকায় দেখা যাচ্ছে সে উল্টো পথে গাড়ির নিচে জিনিস দিচ্ছে, হয়তো সে সেটা স্বীকার করছে না বা সেটা প্রমাণ দেওয়ারও বিষয়ে আমি যাচ্ছি না, তবে তার মাথায় যে কিছুটা সমস্যা আছে সেটা সবাই বুঝতে পারছেন। যদি কেউ দেখে থাকেন হাটজার এলাকায় আসেন। এখন পর্যন্ত আজকে 11ই মে তাকে কোরিয়ার দিঘির পার এলাকায় দেখা গেছে, যদি কেউ যদি তাকে চিনে থাকেন তাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আর কেউ যদি কমেন্ট করে জানান হয়তো আমি তাকে খুঁজে পেতে সহযোগিতা করব। আমি জানি না কতক্ষণ এখানে তাকে রাখতে পারবো, তবে তাকে খাবার দাবারের কোনো কিছু প্রয়োজন হলে সেটা আমরা করে দেব, আর সেই জিনিসটা যাতে আর না করে। ইনশাল্লাহ করবে না তো? না আর করবে না, সচেতন ইনশাল্লাহ করবে না। বাংলাদেশের সচেতন না, আপনারা সচেতন নাগরিক চান বলে আমরা সচেতন নাগরিক, আপনারা না, আমরা সচেতন নাগরিক না চাইলে তো আমরা সচেতন নাগরিক হতাম না। যাক তাকে নিয়ে যেমনটা মানে সে খুব সুন্দর করে অনেক বিজ্ঞ ব্যক্তির মতো কথা বলতে পারে, অনেক মেধা আছে মনে হচ্ছে। যে কোন স্কুলে পড়েছো তুমি, স্কুলের নামটা বলো তো দেখি। স্যার আমি লেখাপড়া করি না, আমি মানুষের লেখাপড়া করি, কম মানুষের ভালো করার চেষ্টা করি। কোন স্কুলে পড়েছো সেটা বলো। স্যার স্যার স্কুলের টিচার পর্যন্ত সিটিং ব্যাস, স্যার স্যার এই স্কুলের টিচার পর্যন্ত সিটিং ব্যাস, এখন সিটিং ব্যাচের কথা কই লাভ নাই স্যার স্যার। আপনি আচ্ছা তোমার তোমার স্কুলের নাম কি বলো, যে স্কুলে পড়েছো? আমি আমি কলেজে পড়ছি, টেকনিক্যাল কলেজ, টেকনিক্যাল কলেজে পড়ছি। আমি একজন কলেজের স্টুডেন্ট, আমার মাথা ঠিক নাই। আচ্ছা কোন, আমি একজন কলেজের স্টুডেন্ট, আমার মাথা ঠিক, আমার আমার কোন কলেজে পড়েছো? হ্যাঁ টেকনিক্যাল কলেজ। কোন টেকনিক্যাল, এটা নাম বলো তো। হ্যাঁ পলিটেকনিক্যাল। হ্যাঁ সিটাং পলিটেকনিক্যাল। হ্যাঁ সিটাং পলিটেকনিক্যাল একজন স্টুডেন্ট। তোমার সাবজেক্ট কি ছিল? হ্যাঁ আমার আমার ডাক্তারি সাবজেক্ট। এই পলিটেকনিক্যালে ডাক্তারি হয়? আমার ডাক্তারি সাবজেক্ট আছিল, যে ডাক্তারি সাবজেক্ট আছিল ভাই। কিভাবে কয় সেমিস্টার? ও ভাই আমি আর্মি কাটিং দিমু না, র‍্যাফের কাটিং দিমু না, বিড়িয়ারের কাটিং দিমু, এটা আমার সিদ্ধান্ত। আমি আর্মি কাটিং দিমু না, র‍্যাফ কাটিং দিমু, এটা আমার সিদ্ধান্ত। এটা মানুষের সিদ্ধান্ত লই লইতো না। আমি আর্মি কাটিং দিমু না, বিড়িয়ার কাটিং দিমু, এটা আমার সিদ্ধান্ত। আচ্ছা দাঁড়া, পানি খাও, পানি খাও, পানি খাও। আচ্ছা এখন কোথায় যাবা বলো, কোথায় যাবা? একটু ঘুরতে যাবো। আচ্ছা বসো বসো, আর কিছু খাও, আর কি কাটিং দিমু না, র‍্যাফ কাটিং দিমু, আর কিছু খাবা, এটা আমার সিদ্ধান্ত। আর কিছু খাবা? আর্মি কাটিং না, বিড়িয়ার কাটিং দিমু, এটা আমার সিদ্ধান্ত। আর কিছু খাবা তুমি? আচ্ছা বসো বসো, দিয়ে নাও চা খাও, চা একটা চা খাও। আচ্ছা প্রিয় দর্শক বুঝতে পারছেন তার সমস্যা আছে, যদি কেউ চিনে তাকে একটু কমেন্ট করে জানান বা একটা নাম্বার দেন, আমি দেখি কোনোভাবে ইয়ে করে। ওকে মারছেও মনে হয় না, ইয়াল্লাহ তোমাকে কেউ মারছে, মারধর করছে? না না মারধর কেউ করে না, মারধর কেউ করে না, মারধর কেন করে? ডাক কেন ইয়ে কিল্লা লম্বা লম্বা? হ্যাঁ
এগিন দাগগুলো কিসের কনগেশন নে ইটা আছে না আনা মিটা মেরে দিয়েছে প্রাইভেট কেয়ারে আচ্ছা কি করছেন কি করছে কনগের সামনে কি হইছে প্রাইভেট কেয়ারের মধ্যে ইটা মেরে দিয়েছে হ্যাঁ মারি দিয়া প্রাইভেট কেয়ারের সামনে দদত দিয়েছে এখন দেখছেন না এই 3-4 দিন আগে আচ্ছা প্রিয় দর্শক তাহলে এই যে প্রমাণ পেয়েছেন অর্থাৎ কনক কমিউনিটি সেন্টারের সামনে প্রাইভেট কারের নিচে ইট নিক্ষেপ করে পালিয়েছে না আচ্ছা কোন দিকে পালিয়েছিল সে উপজেলার সামনে গেছে দৌড় মেরে তার 3-4 দিন ধরে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ও প্রিয় দর্শক তাহলে যাক আলহামদুলিল্লাহ একজন লোককে পেয়েছি যাকে দেখেছেন তো অনেক সময় আবারও বলি বিপদ যদি কোনো গাড়ির নিচে পড়ে সে মারা যায় তখন দেখা যাবে যে ড্রাইভারকে খেসারত দিতে হবে হয়তো ড্রাইভার জানবেও না যে সে গাড়ির নিচে পড়েছে টাকা দেব বসো তো প্রিয় দর্শক কেউ যদি চিনে থাকেন একটু কমেন্ট করে জানান দেখি তাকে কোনোভাবে ইয়ে করতে পারে 10 টাকা না আরো বেশি দেবো তোমাকে আরো বেশি দেবো চা খাবা আগে চা খাবা বলো চা খাবেন না স্যার আচ্ছা একটা চা দেন একটা চা দেন স্যার খাবেন না সে বেশ রসিকও বটে অনেক সুন্দর সুন্দর কথা জানে তো যাক প্রিয় দর্শক এই হচ্ছে বিষয় কমেন্ট করে জানান আমরা দেখি তার পরিবারকে তার কাছে পরিবারকে তার কাছে তাকে যেন তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারে খাবাইলে আসা সুনাম করুম স্যার বদনাম খাবাইলে আসা সুনাম করুম বদনাম করতাম না স্যার কিছু খাবাইলে সুনাম করুম স্যার বদনাম করতাম না সুনাম করুম মানুষের সুনাম করানোর দরকার কিছু খাইয়ে নে মানুষের সুনাম করানোর দরকার না এডি খাইয়ে নে পাওয়ার ফ্যাট ব্যথা করতে না কাজ কিছু খাইয়ে নে সুনাম করানোর দরকার বদনামের বাকি হইল আপনার কিছু কিছু খাইয়ে নে সুনামের সুনাম করানোর দরকার সুনাম না করলে আর রাস্তাঘাটে আপনারা দেখতে পাইতেন না ভাই আপনারা সুনাম করে বললে আপনার আরোগ্য থাপ্পর মারেন আমি আপনারা প্রতিবাদ করতাম না কিন্তু আপনার উগ্র থাপ্পর মারলে আপনার তো জোর আছে আপনি উগ্র থাপ্পর মারতে পারবেন আপনার আরোগ্য থাপ্পর মারেন আমি আপনারা প্রতিবাদ করতাম না আমি ফেলি নাই ফেলতে চাই না আমি মানুষকে ভালোবাসতে চাই মানুষকে ভালোবাসা হইলে মুসলমানের ধর্ম মানুষকে যত গামতাম না আমার ধর্ম মত আমি যত পারি মুসলমান হিসেবে আমি মানুষের ভালোবাসা দিতে চাই আয় যদি কারো ভালোবাসা না দিই আরো কেউ ভালোবাসা না দিব আয় যদি কারো গাইল দিই আরো কেউ গাইল না দিলে আরো কেউ গাইল দিত না ফ্রি ফায়ার করি না অসার মানুষের ভালোবাসা চাই দেওয়া স্যার আরোগ্য লাত্তি মারেন তারপর আমি ভালোবাসা চাই আরোগ্য সোয়ার মারেন তারপর আমি ভালোবাসা চাই লাত্তি মারেন সোয়ার মারেন আমি ভালোবাসা চাই আমি আপনার করতেন ভালোবাসা চাই লাত্তি মারেন সোয়ার মারেন আপনার করতেন ভালোবাসা চাই লাত্তি সোয়ার